সর্বজীব পাপনাশ কারণম ভবেশ্বরম স্বীকৃতং চ গর্ভবাস দেহধানম ঈদৃশম যাপিতম স্বলীলয়া চ যেন দিব্য জীবনম তন্নমামি। ওম কালিন্দী ফুল্লকমলে মাধবিন ক্রীড়ারত ব্রহ্মানন্দং নমস্তুভ্যং সদ্গুরুলোকনায়ক যোগানন্দ প্রেমানন্দ শান্যবয়ে চ পার্ষদা রামকৃষ্ণং গত প্রাণং সর্বাংস্তাং প্রণমাম্যহং। নমস্কার, আপনাদের সকলকে ধারাবাহিক অনুষ্ঠান প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার এই পর্বতে সকলকে স্বাগত জানাচ্ছি। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর প্রথম সেবা কাজ আরম্ভ হয়েছিল মাত্র 15 দিন পরে। মুর্শিদাবাদ জেলার মুহলা গ্রামে দুর্ভিক্ষে ত্রাণ কার্যের সূচনা করেছিলেন স্বামীজির প্রিয় গুরুভাই স্বামী অখণ্ডানন্দজী মহারাজ। সে ইতিহাস অল্প বিস্তর সকলের জানা। স্বামীজির উৎসাহর নির্দেশে সেই কাজ রাজা মহারাজ সেই কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। রাজা মহারাজ স্বামী অখণ্ডানন্দজী মহারাজকে উৎসাহ দিয়ে বলেছিলেন, হার্ট এর ডেভেলপমেন্ট না হইলে কোনো কাজই হয় না, তোমাদের এই প্রকার কার্য মহান হৃদয়ের পরিচয়। ধনানি জীবিতঞ্চৈব পরার্থে প্রজ্ঞাঞ্চ উৎসৃজ্যতে। এই মহান শ্লোকের যথার্থ প্রয়োগ তোমাদের কার্যে দেখা যাইতেছে। তোমরা আরও উৎসাহের সহিত কার্য করো, আমার এই দৃঢ় বিশ্বাস। নিঃস্বার্থভাবে কোনো কাজ ব্রতি হইলে স্বয়ং ভগবান তার সহায়তা করেন। ঠিক তাই হয়েছিল, শ্রীরামকৃষ্ণ স্বয়ং স্বামী অখণ্ডানন্দজী মহারাজকে সহায়তা করেছিলেন। এই দুর্ভিক্ষ ত্রাণ চলাকালীন বেশ কিছু চিঠি লিখেছিলেন মহারাজ তার স্নেহের গুরুভাই গঙ্গাধর মহারাজকে। ত্রাণ কীভাবে পরিচালনা করে হবে এবং অন্য সব বিষয়ে সুস্পষ্ট নির্দেশ দিয়েছিলেন তিনি। এতে মহারাজের দূরদর্শিতা ও মিশনের আদর্শ পরিচয় পাওয়া যায়। এরা মহারাজ বলতে রাজা মহারাজের কথা বলা হচ্ছে, যা কখনো রামকৃষ্ণ মিশনের অনুসৃত হয়ে আসছে। এই ত্রাণ কার্যের প্রত্যন্ত অঞ্চলে কর্মীদের পাঠানো অর্থ বস্ত্র ক্রমাগত যোগান দেয়া ইত্যাদি রাজা মহারাজের সাংগঠনিক শক্তি ও হৃদয়বত্তার পরিচয় পেয়ে মুগ্ধ হতে হয়। সেই সঙ্গে কর্মীদের উৎসাহ ও খুঁটিনাটি পরামর্শও দিয়েছিলেন, যাতে রামকৃষ্ণ মিশনের প্রথম ত্রাণ কার্য সাফল্যমণ্ডিত হয়। মহারাজের মূল নির্দেশ ছিল, ত্রাণের টাকার জন্য প্রাপ্তি স্বীকার করা, ত্রাণ কর্মীদের খাওয়ার খরচ ভিক্ষা করে চালানো, ভিক্ষা না মিললে অন্য ফান্ড থেকে টাকা নিয়ে পরে পরিশোধ করে দেওয়া, রিলিফের রিপোর্ট সংবাদপত্রে প্রকাশ করলে অর্থ সংগৃহীত হবে আর লোকে জানতে পারবে, নিয়মিত মঠে রিলিফের রিপোর্ট পাঠাতে হবে, শ্রীরামকৃষ্ণ দেবের ওপর ভরসা করে সেবা চালিয়ে যেতে হবে, দান কার্যে অর্থদাতাদের নামের তালিকা মঠে পাঠাতে হবে, প্রকৃত গ্রহীতা নির্বাচন করে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এই ত্রাণ সম্বন্ধে রাজা মহারাজের আর কিছু বক্তব্য ছিল। তো এই কটি কিছু মেন পয়েন্ট যেগুলো মহারাজ বলে দিয়েছিলেন ত্রাণ কার্যের জন্য। তো ভগবানের নাম নিয়ে আমরা যে কোনো শুভ কাজই করি না কেন, সেটা আমাদের সাফল্য আসে, কারণ তার সঙ্গে ভগবান যুক্ত আছেন, স্বয়ং ঈশ্বর তার সঙ্গে জড়িত আছেন।
আবার এখানে বলা বলা হয়েছে আরো এ সম্বন্ধে আরো কথা মহারাজ বিভিন্ন সময় বিভিন্ন বলেছেন। ত্রাণকার্যের সঙ্গে যাতে মিশনের আদর্শ পরিচিত হয়, প্রচারিত হয়, সেদিকে গঙ্গাধর মহারাজ দৃষ্টি আকর্ষণ করে রাজা মহারাজকে লিখেছিলেন 17 জুলাই। স্বামীজি ক্রমাগত পত্রে লিখিতেছেন যাহাতে প্রিচিং হয় এবং কার্য করা যায়, অর্থাৎ মানে বিভিন্ন পত্রেতে এগুলো লিখছেন যাতে এর আরও প্রচার হয়। কারণ তখন সেরকমভাবে প্রথম ত্রাণ কার্য রামকৃষ্ণ মিশন সেরকমভাবে মানে লোকসমাজে ঠিক মানে সেরকমভাবে পজিশন নেয়নি, তাই এই প্রচারটি হচ্ছে। রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য, ভাব ও আদর্শ সম্বন্ধে রাজা মহারাজের ব্যাখ্যা তার কয়েকটি পত্রে পরিলিখিত হয়। একবারে গোড়া থেকেই তিনি বিশেষ সচেতন ছিলেন যাতে সদ্য প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারেন। মার্গারেট নোবেল অর্থাৎ ভগিনী নিবেদিতা রাজা মহারাজ ভগিনী নিবেদিতাকে রাজা মহারাজ এক চিঠিতে লিখেছেন, আমাদের বিশ্বাস জগতের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপনায় আমাদের পূজ্যপাদ আচার্য শ্রীরামকৃষ্ণ দেবের বিশেষ উদ্দেশ্য ছিল। এই পরম আদর্শের রূপদানই আমাদের সংঘের প্রধান লক্ষ্য। বিশেষ কোনো মতবাদ লইয়া সংগ্রাম করিতে, অগণিত ধর্ম সম্প্রদায়ের মধ্যে আর একটি সম্প্রদায়ের বৃদ্ধি করিতে, হিন্দু ধর্ম অথবা অন্য কোনো ধর্মের স্বীকৃতির জন্য প্রচেষ্টা করিতে আমরা বিশ্বরঙ্গের ভূমিতে প্রবেশ করি নাই। কারণ আমাদের দৃষ্টিতে জগতের সব ধর্মই এক অনন্ত সর্বজনীন ধর্মের বিভিন্ন প্রকাশ মাত্র। এই বিভিন্ন ধর্ম মতগুলির মধ্যে শান্তি স্থাপনাই আমাদের মূলমন্ত্র। রামকৃষ্ণ মিশনের বিশ্বাস এই মহতি বাণী ঘোষণাই তাহার বিশেষ অধিকার। আজ আমাদের প্রতি লোক অবিচার করিয়া আমাদের উদ্দেশ্যের ভুল ব্যাখ্যা করে, সন্দেহের দৃষ্টিতে দেখে, কিন্তু কিছু লোক নিন্দা করে, আর বেশিরভাগ লোকই সহানুভূতিহীন। আমাদের কর্ম প্রচেষ্টার সাড়া অতি সামান্যই মেলে, যদি অবশ্য সেই প্রচেষ্টা অনিষ্টকর বলিয়া বিবেচিত না হয়, কিন্তু এ সকলের জন্য আমাদের কোনো অভিযোগ নেই। আমরা যে কোনো বর্ণ বা সম্প্রদায়েরই ইহো না কেন, দৈহিক ও মানসিক জাতিগত বা ধর্মগত যে কোনো পার্থক্যই আমাদের মধ্যে থাকুক না কেন, সেই এক ব্রহ্মই সকলের অন্তরে প্রকাশিত হয়েছে। কাজী ধর্ম লইয়া বিবাদ এখনও বন্ধ হয়ে হওয়া প্রয়োজন। সামাজিক ও ধর্মীয় পার্থক্য থাকা সত্ত্বেও সকলের অন্তর নিহিত মধ্যে সেই ব্রহ্মটির প্রকাশ আছে। আমি ব্রহ্মানন্দজী মহারাজ বলছেন এই চিঠিতে, জনৈক বিদেশিনীকে লেখা রাজা মহারাজের চিঠি বলছেন, সংক্ষেপে আমাদের মিশনের প্রধান উদ্দেশ্য হল মানুষের অন্তরের সুপ্ত ক্ষমতাকে জাগ্রত করা, প্রত্যেককে মানুষ মানুষের চাহিদা অনুযায়ী এবং প্রত্যেক দেশের প্রয়োজন অনুযায়ী তাদের সাহায্য করতে যত্নপর হওয়া। রাজা মহারাজ এবং শরৎ মহারাজ ওপর কীরূপ নির্ভর করতেন তা ব্রহ্মানন্দজী মহারাজের লেখা চিঠি থেকে আমরা জানতে পারি। 9 জুন চিঠিটি লিখেছিলেন 1915 সালে। তখন অবশ্য মিশনের বয়োবৃদ্ধি হয়েছে 18 বছর। ব্রহ্মানন্দজী মহারাজ লিখছেন, মিশনের কাজের ব্যাপারে পরামর্শের প্রয়োজন হলে আমার অসুবিধা হওয়া যথেষ্ট। যিনি এসব সমস্যার বেশিরভাগটি সাবলীলভাবে মিটিয়ে দিতে পারেন সেই শরৎ মহারাজের ওপরে নির্ভর না করেও আমার উপায় নেই। তার মতামত তুমি অচিরেই যাতে জানতে পারো সে অনুরোধ আমি তাকে করব। এরূপ স্বামী ব্রহ্মানন্দজী মহারাজ একটি চিঠি।
চিঠিতে লিখেছেন। আজ আমাদের বিষয় এতটাই। ঠাকুর মাস্টারমশাইয়ের শ্রীচরণে প্রণাম নিবেদন করব এবং আজকের যে বিষয়, ত্রাণ দিয়ে শুরু বিশ্ব পরিবর্তনের কাজ, আমরা এটি এখানেই সমাপ্ত করব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত, শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। নমস্কার, ধন্যবাদ। সর্বজীব পাপনাশ কারণম ভবেশ্বরম স্বীকৃতং চ গর্ভবাস দেহধানম ঈদৃশম যাপিতম স্বলীলয়া চ যেন দিব্য জীবনম।